নমস্কার, স্পাইরিং লাইফ এর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত। ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি মাম্পি কর্মকার, অ্যাডমিশন এক্সিকিউটিভ, স্পাইরিং লাইফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড। আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এমডি এনামুল হকদার। তো আজকে এনামুল হকদার কাছ থেকে কিছু জিনিস আমরা শুনবো, আমাদের বাংলাদেশের পুরো টিমটা উনি দেখেন, তো ওনার কাছ থেকে ওনার পরিচয়টা ফার্স্টে আমরা জেনে নিই। দাদা, ভেরি গুড আফটারনুন, আসসালামু আলাইকুম আদাব। আমি মোহাম্মদ এনামুল হক, কান্ট্রি ম্যানেজার, অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্ট। আর আমাদের বাংলাদেশ অফিস অ্যাড্রেসটা হচ্ছে 301 হলি লেন, শ্যামলী, ঢাকা। হ্যাঁ, তো আজকে আমাদের টপিক হচ্ছে, ডিসকাসের বিষয় হচ্ছে, আমরা আজকে আমাদের সার্ভিস নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমি আমাদের কলকাতা, আই মিন ইন্ডিয়া থেকে যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি, তো সেটা আমি দাদা আজকে আমি আগে একটু ডিসকাস করে নিই, যে আমাদের এখান থেকে স্টুডেন্টরা যখন বাংলাদেশে যায় তার আগে পর্যন্ত আমরা কি কি করে থাকি। তো ফার্স্টেই আমাদের কাছে যেটা হয় যে স্টুডেন্ট এবং প্যারেন্টসরা আসে কাউন্সিলিং এর জন্য, যেখানে স্টুডেন্টরা তাদের কলেজ সিলেকশনের জন্য আসে, যে বাংলাদেশে কোন কলেজে তারা অ্যাডমিশন নেবে, তাদের নিটের স্কোর, উচ্চ মাধ্যমিকে পার্সেন্টেজ, এগুলো পুরোটাই আমরা দেখি, এবং কিছু স্কলারশিপেরও প্রোগ্রাম থাকে, তো সেটাও আমরা দেখি, দেখে দেন আমরা তাদেরকে কলেজ সাজেস্ট করি, অ্যান্ড তারাও সেই মতো তারা দেখে, এবং আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেখানে আমরা আমাদের সমস্ত ইনফরমেশন সেখানে দিয়ে থাকি। তো সবকিছু কাউন্সিলিং এর পর তারপর নেক্সট স্টেপ হয়, স্টুডেন্ট যখন কলেজে সিট বুকিং হয়ে যায়, তো তারপর স্টার্ট হয় তাদের ডকুমেন্টেশন প্রসেস স্টার্ট হয়। সেই ডকুমেন্টেশন প্রসেস মানে ধরুন তাদের কি কি ডকুমেন্ট লাগবে, কারণ তাদের বাংলাদেশে তো অ্যাডমিশন নিতে গেলে তো মেইন যেটা থাকে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট, তো সেটার জন্য তাদের যে পুরো ডকুমেন্টস অ্যাটেস্টেশনে পাঠানো হয়, সেই ডকুমেন্টসগুলো আমাদের কাছে আসে, তো টোটাল ডকুমেন্ট আমরা অ্যাটেস্টেশন করি, এবং ইনসে এলিজিবিলিটি সার্টিফিকেটও আমরা রেডি করি। তো তার জন্য পুরো ডকুমেন্টস আমরা স্টুডেন্টদের কাছ থেকে নিয়ে নিই। তো এটা গেল আমাদের ডকুমেন্টেশন, অ্যান্ড দেন আমরা আমাদের অ্যাসপায়ারিং লাইফের তরফ থেকে স্টুডেন্টদের প্রি ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে থাকি। প্রি ওরিয়েন্টেশন ক্লাসটা হয় আমাদের এক মাসের চলে, যেটা আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা অনলাইনে দিয়ে থাকছি। কোভিড এর আগে পর্যন্ত আমাদের অফলাইন হতো, এই আমাদের কলকাতা অফিসেই আমাদের প্রি ওরিয়েন্টেশন ক্লাসটা হয়ে থাকে, যেখানে স্বাস্থ্য ভবনের বিভিন্ন গণ্যমান্য টিচার এন্ড প্রফেসররা এসে ক্লাস নেন, অ্যানাটমি, ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রির উপর ক্লাস নিয়ে থাকে। তো এটা এখন অনলাইন হচ্ছে, তো অনলাইনে মোটামুটি এক মাসের মতো ক্লাস হয়, তো স্টুডেন্টরা অনলাইনে ক্লাস, অলরেডি বছরের ক্লাস স্টার্টও হয়ে গেছে, তো প্রি ওরিয়েন্টেশন ক্লাস হয়। প্রি ওরিয়েন্টেশন ক্লাস হয়ে যাওয়ার পর নেক্সট আসে যখন স্টুডেন্টরা বাংলাদেশ যাবে, তা সেই প্রস্তুতি মানে ভিসা স্টার্ট করি আমরা স্টুডেন্টদের, ভিসা ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট ভিসা আমরা দিয়ে থাকি, এবং তারপর ভিসা হয়ে গেলে যখন স্টুডেন্টরা যাবে ফার্স্ট টাইম ট্রাভেল টিকিটটা আমরা দিয়ে থাকি, আর আমরাই আমাদের এখান থেকে স্টুডেন্টদের নিয়ে যাই বাংলাদেশে। তো বাংলাদেশে পৌঁছে দিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কলকাতা অফিসের থাকে, অ্যান্ড দেন তারপর স্টার্ট হয় বাংলাদেশের টিমদের স্টুডেন্টদের সহায়তা করা, তাদেরকে কলেজ পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া। তো সেই ডিটেলসটা আজকে আমরা জানবো আমাদের আনামুলদার কাছ থেকে। তো আপনি এবার আপনাদের যে সার্ভিসটা রয়েছে, আপনারা স্টুডেন্টদের কিভাবে হেল্প করছেন, তো নেক্সট সার্ভিসটা এবার আমি আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ দিদি। বাট আসলে সার্ভিসে যাবার আগে আমি একটু আসলে যে কিছু কথা বলতে চাই আমাদের অ্যাসপায়ারিং লাইফের যে সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা আছেন তাদের জন্য। হ্যাঁ, তো আজকে আমাদের কলকাতা ইন্ডিয়া অফিস থেকে যে টপিকস নিয়ে কথা বলার জন্য মাম্পিদি আমাদের সাথে যুক্ত, মাম্পিদির সাথে আমি যুক্ত হয়েছি, তা সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, আশা করছি আমাদের যারা সাবস্ক্রাইবার বা দর্শক আছেন তারা আপনাদের সাথে, যদি আপনারা যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকেন আজকের এই আলোচনায়, তাহলে বুঝতে পারবেন এমবিবিএস ইন বাংলাদেশে যে আমাদের যে অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্ট বাংলাদেশের অফিসটা আছে তার গুরুত্ব কতটুকু অ্যাকচুয়ালি। কারণ সত্যি বলতে কি, অন্যান্য যে সমস্ত কোম্পানি ইন্ডিয়া থেকে আসলে অপারেশন রান করে তাদের কারোরই বাংলাদেশে অফিস এই পর্যন্ত নেই, বাট তারা ওই গুরুত্বটা এখন পর্যন্ত বুঝতে পারেনি দেখে হয়তো, বা তাদের অফিসের প্রয়োজনীয়তা তারা অনুভব করেনি, বাট আমাদের যিনি কোম্পানির সিইও আছেন উনি অনেক আগে থেকেই আসলে জিনিসটা গুরুত্ব বুঝতে পেরেছেন দেখে হয়তো বা বাংলাদেশে আজকে আমরা 6 বছর ধরে একটা অফিস রান করছি অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টের পক্ষ থেকে।
তো যদি আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেনি আলোচনায়, আশা করবো আপনাদেরকে আসলে আমরা ব্যাখ্যা দিতে সক্ষম যে কিভাবে আমরা ইন্ডিয়া বা নেপাল থেকে যে স্টুডেন্টরা আসেন তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। দিদি, তো অন স্টুডেন্ট প্যারেন্টসদের যে আর বাইরে বাংলাদেশে যাচ্ছে স্টুডেন্ট খানে গিয়ে যদি কিছু প্রবলেম হয়ে থাকে, মানে আমাদের এখান থেকে তো আমরা পাঠিয়ে দিলাম, দেন নেক্সট ওখানে গিয়ে যদি ওরা কিছু প্রবলেমে ফেস করে তখন সেটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন, মানে কিছু যদি প্রবলেম অ্যাজ এক্সাম্পল হিসেবে দিয়ে থাকে? দিদি, আসলে হচ্ছে কি, বাংলাদেশে যখন একটা স্টুডেন্ট বা তার প্যারেন্টসরা প্রথমবার আসে ইন্ডিয়া থেকে বা বিশ্বের যে প্রান্তের থেকেই আসুক না কেন, তো আমাদের যেহেতু স্টুডেন্ট প্রায় ইন্ডিয়া থেকেই আসেন বা প্যারেন্টসরাও ইন্ডিয়া থেকেই আসেন, আমি আসলে স্পেসিফিক ইন্ডিয়ার কথাই বলছি এই মুহূর্তে, সেটা হচ্ছে ওনারা যখন আসলে বাই রোড, বাই প্লেন যেভাবেই বা বাই ট্রেন যেভাবেই আসুক না কেন, আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা আসলে উপস্থিত থাকেন সব, আমরা আমাদেরকে আগে থেকে ইন্ডিয়া অফিস থেকে অ্যাকচুয়ালি ইনফর্ম করে দেওয়া হয় 2-3 দিন আগে, এবং উইথ ট্রাভেল ডেট ডকুমেন্ট সব কিছু দিয়ে আমাদেরকে বলে দেওয়া হয় যে আজকে এই ডেটে আমাদের এই স্টুডেন্ট বা প্যারেন্টসরা আসবে, আপনারা একটু ব্যবস্থা করে নিন যেন ওরা সুন্দরভাবে আপনাদের অফিস বা যার যার গন্তব্যস্থানে সুন্দরভাবে বুঝতে পারে। সবাই যে ঢাকা আসে ব্যাপারটা এরকম না, ঢাকার বাইরেও অনেক জায়গায় যেহেতু আমাদের স্টুডেন্টরা আছে বা প্যারেন্টসরা কলেজ দেখতে চাচ্ছেন সব জায়গায় যান, আমাদের কাজটা মূলত শুরু হয় যে ওনারা আসলে যখন আমাদেরকে ডিটেলসটা পাঠাচ্ছেন আজকে ডেটে এমন একজন প্যারেন্টস আসবে বা স্টুডেন্টরা আসবে, তখন থেকে আমরা অ্যাসাইন করে দিই যে আমাদের টিম মেম্বারদের মধ্যে যে কোনো একজন বা দুজন আজকে ওনাদেরকে, যদি ওনারা বাই ট্রেনে আসে তাহলে বাই ট্রেনে যে জায়গা দিয়ে আসে, কমলাপুর রেল স্টেশন যদি ঢাকা হয় বা অন্য কোথাও হয় সেই জায়গা ওই জায়গাটার মধ্যে একজন বা দুজন লোক আমাদের থাকেন, যদি বাই প্লেন আসে তাহলে ঢাকা হোক, চিটাগং হোক, রাজশাহী হোক, যে জায়গায় আসুক না কেন আমাদের টিমের মেম্বাররা যে কোনো একজন বা দুজন মেম্বার সেই জায়গার মধ্যে উপস্থিত থাকেন ওনাদেরকে কর্ডিয়ালি রিসিভ করার জন্য। তো মূলত ওই জায়গা থেকেই আমাদের আসলে কাজটা শুরু হয়। তো আমাদের টিম মেম্বার যিনি ওনাকে রিসিভ করছেন, রিসিভ করার পরেই আসলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ইন্ডিয়া অফিসকে ইনফর্ম করা যে আমরা আসলে ওনাদেরকে সঠিকভাবে রিসিভ করেছি। তো যেই কাজ, যত সত্যিকার অর্থে যখন দেশের বাইরে একজন প্যারেন্টস বা একজন স্টুডেন্ট বা আসেন তখন তার সমস্ত যেই সমস্ত আত্মীয় স্বজনরা আছেন বা পরিবারের স্বজনরা আছেন সবাই অনেক টেনশন করেন যে তারা ঠিকভাবে যে পৌঁছেছে কিনা বা তারা ঠিকভাবে ঠিক হাতে পৌঁছেছে কিনা বা আমাদের অফিস যেভাবে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে ঠিক সেইভাবে আমরা আসলে করতে পেরেছি কিনা, তো অনেক কিছু এই জায়গার মধ্যে কাজ করে। তো আমরাও মনে করি যে আসলে যখনই একটা প্যারেন্টস বা গার্জিয়ান অথবা স্টুডেন্টকে রিসিভ করি আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ইন্ডিয়ান অফিসকে ইনফর্ম করা যে আমরা রিসিভ করেছি ওনাদেরকে। দেন আফটার হচ্ছে কি, আমাদের সবার জন্য একটা স্বস্তিদায়ক কাজ যে একজন লোক বা একজন স্টুডেন্ট আমাদের ভরসায় বাংলাদেশে এনেছে এসেছেন, ওনাকে আমরা সঠিকভাবে রিসিভ করতে পেরেছি সঠিক জায়গা থেকে। তারপরে হচ্ছে কি, ওনার ডেস্টিনেশন, উনি এখন বাংলাদেশের কোথায় যাবেন, যদি ঢাকার মধ্যেই হন, যদি আমাদের অফিস ভিজিট করতে চান তাহলে অফিসে আসবেন বা অফিসে নিয়ে আসবো, যদি কোনো কলেজের হোস্টেলে যেতে চায় বা তার ডেস্টিনেশন থেকে কলেজের হোস্টেল তো সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া, শুধুমাত্র সেই জায়গা না সঠিক মানুষের কাছে কলেজের যিনি দায়িত্বে আছেন তার হাতে পৌঁছে দেওয়া আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো অতটুকু পর্যন্ত করে আমরা তাকে জিজ্ঞেস করি অ্যাকচুয়ালি যে ফার্দার আপনার জন্য আর কিছু করতে হবে কি না, যদি উনি আমাদেরকে অ্যালাউ করে বা আমাদের টিম মেম্বারদেরকে অ্যালাউ করে যে না ঠিক আছে আমরা ঠিকভাবে পৌঁছেছি, আমাদের বাড়ির মেম্বারদেরকে জানিয়ে দিয়েছি, তারপরে ওনার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসলে আবার আমাদের যে টিম মেম্বার আছেন তারা ফেরত আসেন আমাদের কাছে বা আমাদের অফিসে। তো মূলত ওদিক থেকে আমাদের কাজ শুরু হয় দিদি। দিদি, আচ্ছা আচ্ছা, তো দাদা অনেক প্যারেন্টসদেরই কোশ্চেন থাকে, অনেকে স্টুডেন্টদের সাথে যায় যেতে চায় বাংলাদেশে, তো সেখানে যাবার পর প্যারেন্টসদের তো আর কলেজে উঠতে পারে না, ওখানে যেতে মানে দেখে আসতে পারে বাট ওদের ওখানে কিছুদিন হয়তো থাকতে যেতে চায়, তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ টিম কি সহায়তা করে থাকে যদি একটু বলে? হ্যাঁ দিদি, গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে যারা সবাই আসলে ওনাদের একটা অ্যাকর্ডিং টু বাজেট, অ্যাকচুয়ালি ওনারা যখন বাংলাদেশে আসেন ওনাদের সন্তানদের সাথে, তো যেহেতু ওনার সন্তানরা বা আমাদের স্টুডেন্টরা যখন হোস্টেলে উঠে যায় তখন তারা আসলে ওটা তাদের বাবা মাকে হোস্টেলে রাখা অ্যালাউ না বা ওনারা রাখতে পারেন না ডিউ টু সাম প্রোটোকলস অ্যাকচুয়ালি। তো যে কারণে ওনাদের জন্য অ্যাকর্ডিং টু দেয়ার বাজেট যে আমরা হয়তো বা কোনো হোটেল বা যে
মানে এয়ারবিএনবি যে যেইভাবে কমফোর্ট ফিল করে বা যা যেটা চাচ্ছেন, আমাদের টিম আসলে সহযোগিতা করেন ওনাদেরকে সুন্দরভাবে হোটেল বা এয়ারবিএনবির মাধ্যমে যে জায়গায় উঠছেন সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেয়া, এবং ওদের সার্বিকভাবে যদি 2 থেকে 3 দিন বা 5 দিন যে কদিন থাকেন তাদের সাথে একটু খোঁজখবর নেওয়া, আবার দা ফোনে খোঁজখবর নেওয়া বা ফিজিক্যালি যে ওনাদের সাথে প্রতিদিন অ্যাটলিস্ট একটা মিট করা, বা যদি ওনাদের কোনো কিছু থাকে বা ওনারা যদি আমাদেরকে সাপোর্ট, ধরুন মানি এক্সচেঞ্জ করতে চায় অনেকে, অনেকের মোবাইল সিম চাচ্ছেন, তো এই সব কিছু টুকিটাকি যে কাজকর্মগুলো আসলে অনেকের কাছে মনে হইতে এগুলো অনেক ক্ষুদ্রতম কাজ বা টুকিটাকি কাজ, বাট আসলে যখন একটা মানুষ বিদেশে ট্রাভেল করে তার জন্য সেই বেসিক জিনিসগুলি অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই বেসিক জিনিসগুলির দিকেই আমরা আসলে খেয়াল করে যাচ্ছি অনেকদিন ধরে, এবং ওনাদের এই প্রয়োজনটুকু মেটানোর জন্যই আসলে বাংলাদেশ টিম ডেডিকেটলি ওনাদের সাথে কাজ করছে। দিদি, তো এই টোটাল স্টুডেন্টদের সাথে আমাদের কানেকশনটা একটা ফ্যামিলির মতো হয়ে যায়। আমরা অ্যাডমিশন করাই করিয়ে যে 5 বছরে জাস্ট ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন করিয়ে দিলাম ছেড়ে দিলাম সেটা নয়, আমাদের পুরো স্টুডেন্টের পুরো প্রসেস যখন তারা এডুকেশন যে টাইমটা চলে পুরো টাইমটাই ওদের দায়িত্ব আমাদের কাছে থাকে, কারণ তখন আমরা ওদের কাছে একটা ফ্যামিলির মতো হয়ে যাই। তো সুতরাং যে কোনো স্টুডেন্ট তাদের সমস্যা প্রবলেম আমাদের কাছে শেয়ার করে আর আমরা যত সাধ্য পারি 100% তাদেরকে সেই সলভ করার চেষ্টা করি। তো আপনারা সবাই জানলেন যে পুরো বাংলাদেশের টিম কিভাবে সহায়তা করছে, এন্ড কলকাতার টিমও আপনাদের মানে আমাদের স্টুডেন্টদের কিভাবে সহায়তা করছে, পুরো ডিটেলসটা সুমনদাও খুব ভালো করে বোঝালো। এবার আমি আরেকটুখানি আরেকটা কথা বলবো, এই যে 5 বছর স্টুডেন্টের পুরো দায়িত্ব নিলাম, অ্যাডমিশন থেকে শুরু করে স্টুডেন্টের সমস্ত রকম সমস্যা সমাধান করা সমস্তটাই আমরা দেখছি, তার সাথে সাথেও স্টুডেন্টদের যে ইন্ডিয়াতে MBBS করার পর যখন ইন্ডিয়াতে এসে যে এক্সামটা দিতে হয় সেই এক্সামে টোটাল গাইডেন্সটাও কিন্তু এই অ্যাসপায়ারিং লাইফ দিয়ে থাকে। যেমন আমরা আনঅ্যাকাডেমি সাবস্ক্রিপশন দিচ্ছি, আনঅ্যাকাডেমি সাবস্ক্রিপশন যেখানে লাইভ ক্লাসেস থাকে, ভিডিও লেকচার এবং নোটস তারা স্টুডেন্টরা পেয়ে যাচ্ছে, এবং এনসিআই টপারদের হ্যান্ড রিটেন 19টা সাবজেক্টের বই আমরা আমাদের স্টুডেন্টদের প্রোভাইড করে থাকি শুধুমাত্র তাদের ফিউচারের জন্য যে তারা একটা ভালো ডাক্তার হয়ে উঠবে। তো সেক্ষেত্রে এই টোটালটা থাকছে আমাদের পোস্ট সার্ভিসে, মানে আমরা যে শুধু অ্যাডমিশন করে ছেড়ে দিলাম তা নয়, আমাদের পুরো দায়িত্বটা থাকে একটা স্টুডেন্টকে একজন সফল চিকিৎসক গড়ে তোলার জন্য আমরা সেই এফোর্টটাও দিয়ে থাকি। তো এইটাই হচ্ছে পুরো আমাদের পোস্ট সার্ভিস প্রি সার্ভিস সমস্তটা নিয়ে। ঠিক আছে, তো দাদা আর কিছু যদি আপনার কোশ্চেন থাকে আপনি করতে পারেন। আমি কোশ্চেন না, আমি আসলে কিছু জিনিস আপনার সাথে একটু অ্যাড করতে চাই আসলে। আচ্ছা, ছোট পরিসরে যে কিছু কথা আজকে আমরা বলবো, যেহেতু আমাদের হয়তো অনেক ভিউয়ার্স থাকবেন বা দর্শকরা আজকে আমাদের কথা শুনবেন, তো যে কারণে আমি কিছু অ্যাড করি। সাপোজ যখন স্টুডেন্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে MBBS পড়তে আসে তখন তার ডিউরেশন পিরিয়ডটা হচ্ছে 5 বছর, তো 5 বছরই সে আসলে বাংলাদেশে থাকবে। তো সে যদি সে আমাদের দেশে থাকাই মিন্স কি, সে আমাদের একটা ফ্যামিলির অংশ, যেহেতু আমাদের মাধ্যমে আসছেন। তো শুধুমাত্র যে আমাদের মাধ্যমে যারা আসছেন তাদের জন্যই আমরা করছি ব্যাপারটা এরকম না, তো যখনই যে কলেজে ওই আমাদের মাধ্যমে যে স্টুডেন্টরা আসছেন তাদের যখন খোঁজখবর নিতে আমাদের লোক আমাদের সাথে যারা আমাদের সহকর্মী আছেন ওনারা যখন যাচ্ছেন কন্টিনিউয়াসলি ওই হোস্টেলগুলিতে ভিজিট করার জন্য, তখন যে দেখা যাচ্ছে যে অন্যান্য যে সমস্ত কনসালটেন্টের মাধ্যমে বাংলাদেশে আসলে MBBS পড়তে আসেন ওই সমস্ত স্টুডেন্টদেরও অনেক কিছু প্রবলেম থাকে। তো আমরা চেষ্টা করি যে আসলে অন্য কোনো কনসালটেন্ট না ভেবে সেই স্টুডেন্ট, সে আমাদের দেশে এসেছে, সে আমাদেরই স্টুডেন্ট, সে আমাদেরই ফ্যামিলির অংশ, ওইভাবে তার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য, তো আসলে ওটাও আমাদের অনেক বড় প্রাপ্তি যখন দিন শেষে আসলে স্টুডেন্টগুলোর মুখের মধ্যে হাসি থাকে যে অ্যাটলিস্ট ওনারা বলেন যে না আপনারা কাজ করছেন আমাদের জন্য, সেটা আসলেই অনেক বড় একটা ব্যাপার থাকে আমাদের জন্য। সাপোজ ধরেন যে কোনো স্টুডেন্ট যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যে যখন সে হসপিটালে ভর্তি থাকে, অথবা তার মধ্যে যখন সে হোস্টেলে থাকে আসলে তার কোনো বন্ধু বান্ধব ছাড়া ওই জায়গার মধ্যে তার কোনো আত্মীয় স্বজন বা কেউ কিন্তু থাকে না, তো সেই ক্ষেত্রে আসলে আমরা চেষ্টা করি যে ওই সমস্ত মানুষ যারা ওই সময়টুকুতে যে সময়টুকুতে সত্যিকার অর্থেই আসলে পাশে একটা মানুষ দরকার, আমরা সব সার্বক্ষণিকভাবে চেষ্টা করি যে তার পাশে থেকে তার জন্য একটা মেডিকেল টিম বা অ্যাটলিস্ট একটা ডাক্তার, বা তার জন্য একটু ন্যূনতম আর কিছু না পারি যে ওষুধটুকু তার কেনা প্রয়োজন বা খাওয়া প্রয়োজন সেই ওষুধটুকু যেন তাকে আমরা দিতে পারি।
তো ছোট্ট একটা উদাহরণ দিই আসলে জায়গার মধ্যে দিদি, সেটা হচ্ছে যে এক সময় যখন আজকের থেকে 4 বছর আগের কথা, যে পপুলার মেডিকেল কলেজে যখন আমাদের কিছু স্টুডেন্ট এসেছে, তারা আউট অফ কলকাতা, ওরা ছিল রাঁচি থেকে স্টুডেন্টরা এসেছিল, তো আসলে খাদ্যাভ্যাসের কারণে, ইট মিনস আমরা বাঙালিরা সত্যিকার অর্থে আসলে একটু ভাত বেশি খাই, বাট ওদিকের মানুষজন একটু ভাতটা কম খায়, তারা আসলে চাল বা রুটি বেশি খায়। তো হঠাৎ করে যখন বাংলাদেশে আসছে, অ্যাকচুয়ালি তারা বাংলাদেশে যে খাওয়া দাওয়া সেটা ওদের ডাইজেস্ট হচ্ছিল না, তো যে কারণে দেখলাম যে ওরা 2 দিন ধরে না খেয়ে আছে, ওরা অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তখন আমাদের অফিসের যিনি খালা, ইট মিনস মাসি থাকেন বা খালা থাকেন, তো ওনাকে দিয়ে আমরা রুটি তৈরি করে নিয়ে ওই বাচ্চাগুলিকে খাইয়ে দিয়ে এসেছি। 2 দিন করে ওদের জন্য আমরা আসলে খাওয়া পাঠিয়েছি আমাদের অফিস থেকে। এই যে সার্ভিসগুলো, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে এটা আসলে আমরা ব্যবসার জন্য করছি, ব্যাপারটা এরকম না যে আমাদের কোম্পানি বা আমরা আসলে এই মানসিক তৃপ্তির জন্যই বেশি করছি, এতে আমাদের অনেক বেশি আনন্দ থাকে যে আমরা মানুষের জন্য বা আমরা স্টুডেন্টদের জন্য যারা আমাদের কাছে আসছেন তাদের জন্য আমরা কিছু করতে পারছি। এই যে একটা মানসিক প্রশান্তি বা মানসিক তৃপ্তি, সেটাই আমার কাছে মনে হচ্ছে দিন শেষে আমাদের প্রাপ্তি, অন্য কিছু না দিদি। দিদি একদম, যখন সবার শেষে স্টুডেন্ট এবং প্যারেন্টসদের থেকে যে ফিডব্যাকটা পাই সেটাই হচ্ছে অনেক, মানে হয়তো টাকা দিয়ে সেই মূল্যটা পাওয়া যাবে না, সেই স্টুডেন্টদের ফিডব্যাক সেটাই আমাদের কাছে সেটা সব থেকে বড় পাওনা। তো এটাই অ্যাসপায়ারিং লাইফের সব থেকে বড় USP, যে অ্যাসপায়ারিং লাইফ স্টুডেন্টদের সাথে এজেন্ট হিসেবে নয়, ফ্যামিলি হিসেবে মেশে। তো খুব সুন্দর ভাবে আনামুলদা পুরো এক্সপ্লেন করলেন যে কিভাবে আমাদের পুরো টিম, বাংলাদেশ এবং ইন্ডিয়ার টিম, পুরো অ্যাসপায়ারিং লাইফ সেটাকে পুরো ভাবে তাদের সহায়তা করে। তো আমরা আজকে আমাদের এই সার্ভিস কতটা কি আমরা দিয়ে থাকি পুরোটা এক্সপ্লেন করে দিলাম। আর আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের নিচে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, সেখানে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারেন। তো আজকে এইটুকুই, নমস্কার।